ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয়ে ফিলিস্তিনিদের প্রাণহানি এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান আন্দোলনকারীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের নির্বিচারে হত্যার প্রতিবাদে তাদেরকে বয়কটের আহ্বানও জানান। জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব চুপ রয়েছে দাবি করে এর সমালোচনা করেন নেতারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।